আসসালামু আলাইকুম ও রাসূলিল্লাহ ইন আলহামদুলিল্লাহ ও আইলা আসহাবিহি ওইন সম্মানিত ভাই ও বোনেরা আমি ডাক্তার বেলাল হোসেন প্রভাষক আসিল হোমিপেথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল আশা করি আল্লাহ রহমাতে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আবারও একটি সাকসেসফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে এতটুকুই জানানোর জন্য যে হোমিওপ্যাথিতে যে রোগ ভালো হয় হোমিওপ্যাথিতে যে আপনার অতি দ্রুত ভালো হয় সেই প্রমাণের জন্য আমি কিন্তু অনেকে ভাবতে পারেন যে সাকসেসফুল ভিডিও দেওয়া অন্য কোনো উদ্দেশ্য না উদ্দেশ্য একটাই যে হোমিওপ্যাথি ডাক্তার আমরা যারা আছি তাদের কাছে আপনারা যান আমার কাছে তো আসলে তো মনে করেন যে আমি এখানে প্রতিদিন যে প্রায় যে রুগীগুলি দেখি এটি দেখতে দেখতে আমার অবস্থা কাহিনী কিন্তু আরও যে ভালো ভালো ডাক্তার আছে তাদের কাছে যান হোমিওপ্যাথিতে ভালো হবেই হবে যদি হ্যানিম্যানের থিম ধরে চিকিৎসা দিতে পারে এই কথাগুলি বলি এই যে আমাদের আলাল আল ভাই বাইশ বছর বয়স এসেছিলো পাঁচ এক দুই হাজার একুশ সালে এসেছিল আজকে আবার আসছে দ্বিতীয় ডোসের জন্য আসছে কিন্তু এর আগে আমাকে ফোন করে বলছিলো যে ভালো দিক ওষুধ দিয়েছিলাম পাঁচটা তার ভিতরে একটা ওষুধ আমরা খাইতে দিই না সেটাকে সেবন করতে চেয়েছিল কিন্তু আমি সেবন করতে দিই না বল এটা ফেরত আনেন ঠিক আছে কারণ সাকসেসফুল আমি বুঝতে পারছি যে সে সাকসেসফুল হবে ইনশাআল্লাহ তবে আজকে শুনলাম যে হ্যাঁ সাকসেসফুল অনেকটাই সে এখন সাফল্য যেটা একে বলা যায় আদর্শ সময়টা এখন তার ভিতরে আছে তবে এখন এখন মানে সবাই চায় একটু খেলে আরও একটু খেতে মন চায় সেই জন্যই আমার কাছে আসছে আর আরেকটা কথা বলেছিলাম দিয়েছিলাম যে আপনি কমপক্ষে ছয় মাস তবে এটা আমরা বলে থাকি কিন্তু সবসময় নিয়ত থাকতে হবে অটো সাজেশন দিতে হবে আমাদের এই কালটাকে যে আমরা এক ডোসি ভালো হবে এই উদ্দেশ্য করেই ডাক্তার কাছে যাবেন তাহলে আপনার যে একটা সাজেশন থাকবে আপনার যেটা নিয়ত থাকবে এই নিয়তটার উপর আল্লাহ তালা বরকত দিবে তা কীভাবে ভালো হলেন কিভাবে আসলেন সেই কথাগুলি আজকে সেই গল্পটাই শুনবো আলাল ভাইয়ের কাছে আমি আগে মনে করতাম সে মাওলায় মানুষ আসলে তো মাওলানা না দেখতে দেখা যায় এক পাক্কা একজন মুফতি হ্যাঁ ঠিক না কিন্তু আসলে এই জেনারেল মানুষ জেনারেল শিক্ষিত মানুষ তবে অনেক ধার্মিক আমাদের চাইতে অনেক ভদ্র দেখতে বোঝা যায় তার মুখ থেকে শুনুন এবং তিনি কিভাবে আসলেন এবং কিভাবে এখন ভালো আছেন জি আসসালাম মোহাম্মদ আল্লাহ হোসেল আমি ইউটিউবে এই স্যারেরই দেখা আইসি ইউটিউবে দেখছিলাম যে স্যারের এর জন্য আমি আসছিলাম গত পাঁচ তারিখে জানুয়ারি পাস ওষুধ ছিল কিছু ওষুধ লোক আল্লাহ রহমান আমি এখানে তো একটা কথা বলি যে সবাই লজ্জা পায় তবে আপনারা যদি মনে করেন ভালো চিকিৎসা নিতে চান ভালোভাবে এবং কি আমি যে শুধু কি নিয়ে চিকিৎসা করি না আমি কিন্তু আল্লাহ রহমাতে এই যে নাকের পলিভাস বলেন তারপরে হার্ট বলেন ব্রেন স্ট্রোক বলেন তারপর প্যারালাইসিস তারপর ক্যান্সার এই সমস্ত রুগীও কিন্তু আমি চিকিৎসা করি মাসাল্লাহ ক্যান্সার রোগীরাও অনেক সময় পেয়েছে উপকার পেয়েছে সবই যে উপকার পাবে আমার দ্বারা এটা কিন্তু সঠিক না এবং প্রত্যেকটা কি আপনি যদি একেবারেই খোদা হিসাবে মেনে নেন তাহলে আপনার কাছে বলবো যে এটা এই ভাবনা বাদ দেবেন কারণ প্রত্যেকটা ডাক্তার আপনাকে প্রত্যেকটা রোগীকে সাফল্য এনে দিতে পারবে না কারণ আল্লাহ তালার একটা সমস্ত কিছু করার মালিক আল্লাহ এখন আমরা যদি একে কিছুই আমাদের কাছে চান আপনারা তাহলে কিন্তু পাবেন না হয়তো মনে করেন আপনার ভাগ্য থাকলে যদি আপনি ধৈর্য চিকিৎসা করেন তাহলে আপনার সাফল্য আপনার কাছে আসতে পারে আবার যদি আমার দ্বারা না থাকে অন্য ডাক্তাররা যদি থাকে সে কে আছে এই এই গোপন তথ্য আমরা জানি না এই কারণে ভালো একজন ডাক্তারের সর্বন্ন অমাতফিকিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ